গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন বাড়িতে কি কি চলছে কাজ সেটা তোমাদের দেখাই। জাস্ট এখানে চলছে হচ্ছে আমার ডিম সিদ্ধ, এখানে পাউরুটি সেকা চলছে, তো ব্রেকফাস্ট রেডি হচ্ছে আমার। আর এখানে আমার জামা কাপড় কাচাকুচি চলছে, এখানে অভিষেক, ওর একটা নতুন উপন্যাস আসতে চলেছে খুব শিগগিরই, ও সেটার প্রুফ দেখছে, একটু পরে অফিস বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে। আর এই হচ্ছে আজকে বাইরের ওয়েদার, পুরো মেঘলা, টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকে বৃষ্টিটা ছিল না, মেঘলা পড়েছিল, যদিও খবরে সমানে বলছে যে আজকে শনিবার, তো শনিবার থেকে এরকম একটা নিম্নচাপ আর একটা নতুন নাকি আসছে, এবং তার সাথে একটা ঘূর্ণাবর্ত আসছে, কত কি একসাথে আসছে। সো কাল থেকে নাকি প্রবল বৃষ্টির সম্ভাবনা আজ থেকেই শুরু হয়ে গেছে অলরেডি আবার। সো এই আর তার মধ্যে আমি জামা কাপড় কাচ্ছি, আমি একটু একটু করে যা হচ্ছে কেচে ফেলছি, কারণ নাহলে না শুকোতে দিতে ভীষণ প্রবলেম হয়, সব তো ঘরের মধ্যেই শুকোচ্ছে, চেয়ারে মানে যেখানে পাচ্ছি জামা কাপড় একটু মেলে দিচ্ছি, প্লাস আমার স্ট্যান্ডটাও থাকছে, তো সেই জন্য যাতে বেশি জামা কাপড় জমে না যায় সেই জন্য অল্প অল্প জামা কাপড়ই কেচে ফেলছি যা হচ্ছে। তো এই হচ্ছে ওয়েদার, পুরো মেঘলা, সমস্ত আলো জ্বালিয়ে রাখা হয়েছে যে কারণে। এখানে আমাদের ব্রেকফাস্ট মানে অভিষেকের অফিস যাওয়ার আগে খাবার, তো ভাত আছে, উচ্ছে আছে, এটা আছে একটু ডিমের ঝোল, আর আমারও ডিমের সাদা, অভিষেকেরও ডিমের সাদাই আছে, এগ হোয়াইট ওটা বেসিক্যালি, আর পাউরুটি। তো ডিমের কুসুমগুলোর কী গতি হবে তোমাদের একটু দেখাই। সো এই হচ্ছে ডিমের কুসুম, সো এইগুলো চলে যাবে আমার লালুগুলোর কাছে, অভিষেক দেবে এসে দুটোই। ক্যামেরা করছি বলে খাবি না? তো আমাদের এখানে সব বাজার টাজার বুঝলে ভ্যানে করেই সব আসে সকালবেলা। তো আমার পেছনে তোমরা জামা কাপড় ঝোলা দেখছো, তো এই অবস্থা ঘরে, যেদিকে তাকাতে জামা কাপড় মেলা রয়েছে, তো কিছু মনে করো না এটার জন্য। আর অভিষেক নিচে খাচ্ছে, তার কারণ হলো মা বাবা এখানে নেই, মামার বাড়ি গেছে, কিন্তু রান্নাটা ওপরে হচ্ছে, রান্নার দিদি এসে ওপরে রান্না করে দিচ্ছে, একবার আসছে, তো রান্নাটা করিয়ে নিচ্ছি, আর বাকিটা মানে ভাতটা আমি হয়তো সকালবেলা করে নিচ্ছি, এইভাবেই হচ্ছে আর কি ব্যাপারটা। তো আমি আর অভিষেক এখন বেরিয়ে পড়েছি, অভিষেক যাচ্ছে অফিসে, ওর মাস্ক এখানে আছে, তো যেহেতু গাড়ির মধ্যে আছে বলে মাস্কটা এখন পরেনি, নামার সঙ্গে পরে নেবে। আর আমি কোথায় আছি, আমি মাথা থেকে একটা বুদ্ধি বার করেছি, ঠিক আছে, আমি এখন একটু হাঁটাহাঁটি শুরু করেছি, যেটা একদম বন্ধ হয়ে গিয়েছিল। তো আমি এখন কী করছি, অভিষেকের সাথে বেরিয়ে যাচ্ছি অফিসে, এবার ও একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে আমাকে নামিয়ে দিচ্ছে, মানে যেখান থেকে আমার বাড়ি আসছে মোটামুটি 25-30 মিনিট সময় লাগে, তো ওই সময়টা আমি হেঁটে বাড়ি ফিরে আসছি। তো এইটা আমার মাথা থেকে একটা বুদ্ধি আমি বার করছি, যেদিন সকাল থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে সেদিন আমি এইভাবে করছি, মানে এই প্ল্যানটা আমি করছি। তো আজকে উঠতে দেরি হয়েছে, আজকে ওয়েদারটাও মেঘলা আছে, তো আমাকে ও নামিয়ে দেবে, আর যেখানে নামাবে সেখান থেকে বাড়ি ফিরতে মোটামুটি 25-30 মিনিটের মধ্যে আমি বাড়ি চলে আসবো। আমি আজকে যে এই যে হাঁটতে আছি, তো আমি চুড়িদারই পরে নিয়েছি, আবার ওড়নাও নিয়ে নিয়েছি, সো জাস্ট হাঁটা নিয়ে কথা, কিন্তু পায়ের জুতোটি আমি ইয়ে পরেছি, একটা যে স্পোর্টস শ্যু যেগুলো হয় ওই জুতোই পরেছি, তো আর কিছুটা যাবো তারপর কিছু আমার নামিয়ে দেবো। ঠিক আছে, আমি এখানে নেমে গেলাম, আমাকে অনেকটা দূরে নামিয়ে দিয়েছে, অলমোস্ট গড়িয়ার কাছাকাছি একটা জায়গায় নামিয়ে দিয়েছে, এবার এতটা আমার এখন হেঁটে হেঁটে যেতে হবে। তো আমার সঙ্গে রয়েছে এই ব্যাগটা, এর মধ্যে রয়েছে ছাতা, মোবাইল, তো এখন অনেকখানি হাঁটতে হবে, দেখি কতক্ষণে বাড়ি পৌঁছাই, ঠিক আছে, আমি একটু স্পিডে হাঁটবো। ফাইনালি আমার অবস্থা দেখে বুঝতে পারছো, রীতিমতো হাঁপিয়ে গেছি, তো আমি বাড়ি পৌঁছলাম, 23 মিনিট মতো হয়েছে, মোবাইলে যখন স্টার্ট করি তখন তোমাদের টাইমটা দেখানো হয়, আমি মোটামুটি 23 আমি যা দেখলাম 23 মিনিট মতো সময় লাগলো, একটু স্পিডে হেঁটেছি, তো আমি জুতো টুতোগুলো খুলি। ওকে, thank you.
তো এসে জামা কাপড় চেঞ্জ করলাম, একটু পরে স্নান করতে যাবো, এখনই যাবো না, কারণ প্রচুর আমি আর কিলোমিটার হয়ে আছি, ঘেমে আছি। তো জাস্ট এলাম, গা গরম এখন, তো এখন চান করা যাবে না, একটু পরে একটু বসি, তারপর স্নান করব। জামা কাপড়গুলো মেলা হয়নি, সে তখন তোমাদের দেখালাম যে কাচাকুচি হচ্ছিল, তো তারপরে একটু বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে, তো এখন একটু মেলে দেবো। বাই দ্য ওয়ে, বৃষ্টি কিন্তু এখন আর হচ্ছে না, তখন হচ্ছিল সকালের দিকে, সকাল বলতে ওই 10:30-11টা ওরম সময়, বাট এখন ধরো 1:45 মতো বাজতে চলেছে, এখন কিন্তু বৃষ্টিটা নেই, হালকা হালকা রৌদ্র উঠেছে, জানি না কি হবে। পুরো জলটাই খাবো আমি, আর জলটা কিন্তু কিছুক্ষণ অন্তর অন্তর খাওয়াটা খুব জরুরি। আর এখন তো সন্ধে হয়ে গেছে, বুঝতেই পারছো, দেখো বাইরেটা। আর আমি এখন রয়েছি মায়ের এখানে, তিনতলায় রয়েছি। সো বেসিক্যালি দুপুরবেলা তখন জামা কাপড় মেলে তারপর খাওয়া স্নান করে একটু অল্প কিছু খেয়ে নিয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপর আর বিশেষ কিছু করা হয়নি। তারপর আমি একটা ঘুম থেকে উঠে কী করলাম, আমি একটা ওয়েব সিরিজ দেখা শুরু করেছি, একটু ভৌতিক ভৌতিক ব্যাপার, আমি এই ধরনের সিরিজ দেখতে একটু বেশি পছন্দ করি, থ্রিলার অথবা ভৌতিক ব্যাপার থাকবে, তো সেটাই দেখছিলাম। তো তারপর রান্নার দিদি এলো, তো রান্নার দিদি এখন রান্না করছে, আর আজকে রাতেরও করছে, কাল সকালেরও কিছু করে দিয়ে যাচ্ছে, কারণ দিদি এখন একবেলা আসছে, যেহেতু মা এখন এখানে নেই। তো আমিও এই বারান্দাটায় বসে আছি, এই বারান্দাটা খুবই ছোট, কিন্তু ছোট হলেও এটা খুব কোজি, মানে খুব ভালো, আমার খুব ভালো লাগে এই এরকম ছোট্ট একটা বারান্দা। আর এই যে এখানে যে বাজারের ব্যাগটা দেখছো, এই ব্যাগটা তোমরা মাঝে মাঝেই দেখবে নিচে ঝুলিয়ে দেয়, মানে ঝোলানো থাকে আমার যে সামনের জায়গাটা যেখানে আমার বাগানটা রয়েছে, তো সেখানে ঝোলে মাঝে মাঝেই, তোমরা হয়তো দেখেছো। তো বেসিক্যালি এখানে আমাদের ফ্ল্যাটে যারা ওপরে থাকে, প্রত্যেকের ফ্ল্যাটে এরকম একটা করে ব্যাগ বা ঝোলা টাইপ কিছু থাকে যেটা ঝুলিয়ে দেওয়া হয়, কারণ অনেক সময় বাজার আসে, তোমরা তো দেখেইছো যে এখানে ভ্যানে করে বাজার টাজার আসে, সমস্ত অনেকেই মানে কেনাকাটা করে, মাও মাঝে মধ্যে এটা ওটা সেটা নেয়, তো সেগুলো ওতে দিয়ে দেওয়া হয়, ওটা আবার উপরে চলে আসে। এবার চলো একটু যাই দেখি রান্নাঘরে। তোমার দুটো ভ্যাকসিন হয়ে গেছে না? হ্যাঁ, দুটো ভ্যাকসিন হয়ে গেছে। কি নিলে তুমি দুটো ভ্যাকসিন? আজি দুটো কো ভ্যাকসিন। কো ভ্যাকসিন? আর তোমার রান্না কত দিন? আমার রান্না এই প্রায় কাছাকাছি। ঠিক আছে। তো এখন দিদি যতক্ষণ রান্না করবে, আমি যে ওয়েব সিরিজটা কম্পিউটারে বসে বসে দেখছিলাম নেটফ্লিক্সে, সেটা এবার আমি এখন মোবাইলে দেখবো, এখানে বসে বসে বারান্দাতেই বসে দেখি, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আর দেখো বৃষ্টি বৃষ্টি সেরকম কিছুই হলো না, তবে বলছে কাল একটা যে বড় ঝড় আর কি, কেউ গুলাব নাকি নাম দিয়েছে, তো সেটা নাকি আছড়ে পড়ার সম্ভাবনা আছে। এই সিরিজটাই আমি এখন দেখছি, এখানে বেশ রেখে দিয়েছি, বেশ দেখছি যতক্ষণ দিদি কাজ করে। তো এরপর দিদি কাজ টাজ হয়ে গেলে আমি আবার তালাচাবি দিয়ে খাবার থাকবে এখন এখানে নিচে চলে যাব, তারপর অভিষেক এলে আবার উপরে আসবো, এসে উপরে খাওয়া দাওয়া করে তারপর কালকের খাবারটা আবার নিচে নিয়ে যাব, কারণ মায়ের ফ্রিজটা একটু গন্ডগোলের ফ্রিজ, ওটা মাই পারে কন্ট্রোল করতে, আমি একটু একটা খোপা মতো করে নিয়েছি, কারণ বেশ গরম লাগছে। আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।